আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল উইথ তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আমার ফ্যামিলি মেম্বার্সরা কেমন আছো লিখে অবশ্যই জানিও জানো এই দেখো আজকে না লুচি করব সমানে বাইরের খাওয়া হচ্ছে আর মেয়েরা তো চলে যাচ্ছে উনত্রিশ তারিখ অতএব ওরা লুচি খেতে খুব ভালোবাসে একদিনও হয়নি জানো তা একটু ভেবে চিনতে খায় এই সব আনাবে এ করবে তারপরে বলবে খাবো না খাবো না ফিজ ভর্তি করে পড়ে আছে এ আছে মানে কি বলবো মানে অরজগতা হয়ে যাচ্ছে এখন সংসারটাতে তা যাই হোক আজকে একটু বিকেলবেলা থেকেই সকালবেলা বন্ধুরা প্লিজ ক্ষমা করে দিও আজকে একদম সকাল থেকে আমি শ্যুট করতে পারিনি আজকে না শরীরটা একটু খারাপই ছিল আমার জানো তো আর ভালো লাগছিলো না ওই জন্যে করতে পারিনি তার জন্যে তোমাদের সবাইকে তো সবাইয়ের কাছে ক্ষমা চাইছি যে প্লিজ ক্ষমা করে দিও আর এই এখন ভিডিওটা স্টার্ট করছি লুচি ময়দামিকে আরে হ্যাঁ একটা কথা বন্ধুরা চৈত্র কিন্তু আরম্ভ হয়ে গেছে তোমরা কেমন করে সব চৈত্র মার্কেটিং করছ আমাকে অবশ্যই লিখে জানাও আমি তো যেতে এখনও পারিনি মানে এই অবস্থায় তা মেয়ে কদিন ধরেই বলছে দক্ষিণাপন যাব দক্ষিণাপন যাবো সে আর হয়ে আর উঠছে না ওদের মানে এত কাদের চাপ থাকে না ওয়ার্ক ফ্রম হোম করছে এইবার এত ওদের দুজনেরই কাজের চাপ যে কেউ আর সময় করে উঠতে পারছে না আজকে ভেবেছিলাম আমরা হয়তো একটু বেড়াতে বের বেরোবো যেহেতু ওদের চলে যাওয়ার সময় হচ্ছে কিন্তু সত্যি বন্ধুরা আজকে ওরা উঠে এত টায়ার্ড হয়ে পড়েছে দুজনেই মানে আর পেরে উঠছে না একবার বলছে এখানে যাব ওখানে যাবো কত রকম জায়গা সব ঠিক হলো কেউ বলছে স্কোয়ার যাব কেউ বলছে পার্ক স্ট্রিট যাবো কেউ বলছে নিধেন পক্ষে নিউ মার্কেট যাবো সব করতে করতে তারপরে বলল যে আজকে তাহলে বাড়িতে থেকেই চলো আমরা একটু লুচি খাই আর আমরা তোমাদের তো দেখিয়েছি পাঠার মাংস করেছিলাম তা সেইটা ফ্রিজে আছে তা আমার ছোট মেয়ে যে আমি পাঠার মাংস দিয়ে লুচি খাবো তা আমার মেয়ে আবার চিকেনও করা আছে ফ্রিজে তা যদি দাদা খায় চিকেন দিয়ে খাবে আর আমি তো মাংসটাংস অত খাই না আমি আর আমার মেয়ের জন্য একটুখানি সাদা আলুর তরকারি করবো এইটাই মনস্থির হল ফ্রিজে প্রচুর মিষ্টি ফিষ্টি পড়ে আছে যখন ভাজবো মেয়ে বলেছে আজকে পিকনিক হবে আজকে তুমি আমাকে আটা মেখে দাও এই ময়দাটা মেখে দাও আর আমি ভাজবো আর তুমি একটু বেলে দেবে এরা সব জোগাড় করবে এই সব করে আজকে বিকেলে মনস্থির হলো আর কি আর আমাকে লিখে জানিও হ্যাঁ আমি না চৈত্র সেলের বাজার করতে দারুণ ভালোবাসি জানো তো প্রত্যেক বছরই আমার চৈত্র সেলের বাজার আমি করি কিন্তু এবছর তো এখনো দেখতেই পাচ্ছ যেতেই পারিনি তোমরা কে কেমন কী কেনাকাটা করলে দারুণ লাগে দেখতে হ্যাঁ ছাপা শাড়ি তাতে শাড়ি এই গরমে পরার জন্য বলো কি ভালো লাগে কেউ কিছু না হলেও চাকরি নাইটি ফাইটি লোকে কি রাখে এই চৈত্র সেলে বিছানা চাদর হ্যাঁ খুব ভালো লাগে আর একটাও জিনিস জানো তো আমার সব প্রিয় জিনিস কি এক এক বিছানার চাদর না মানে জোগাড় করা আমার ভীষণ ভালো লাগে বেশ নানান রকম বিছানা চাদর কিনবো কিনে কিনে অ্যারেঞ্জ করে রেখে দেবো খুব আমার না এটা একটা পছন্দের জায়গা বিছানা চাদর কালেক্ট করা তা তোমরা কে কেমন করছো জানিও হ্যাঁ তা এই দেখো এই ময়দাটা মাখছি যদি মেয়ে এখন খেতে চায় তাহলে ওকেই দুটো করে দেবো কারণ আমরা আবার তার আগে চার ম্যাগি খাওয়া হয়ে গেছে অলরেডি অল্প অল্প করে ম্যাগি খাওয়া হয়ে গেছে তা এইবার দেখি ওরা কে কখন খায় ময়দাটা মেখে রাখলাম তাহলে একটা সাংঘাতিক কাজের হাত থেকে উদ্ধার পাবো আমার ময়দা মাখতে একদম ভালো লাগে না জানো তো আর আজকে সকালবেলা কি রাঁধলাম জানো আজকে সকালবেলা রেঁধেছি তোমাদের দেখানো হয়নি যেহেতু আমি ভিডিওটা স্টার্ট করিনি আজকে সকালে লাউ শাক ওই যে কাটছিলাম তোমাদের দেখাচ্ছিলাম লাউ শাক পোস্ত করেছি আজকে আর হাঁসের ডিমের কারি করেছি আর পোস্ত বাটা দিয়ে কাতলা মাছের একটা ঝাল করেছি এই আজকে সকালবেলা আইটেম ছিল তা হয়ে গেছে যেহেতু ভিডিওটা করিনি আর তোমাদের দেখানোও হয়নি যারা সাধারণ আইটেম কারণ মেয়েরা না কিছু এটা ওটা খেতেও চাইছে না আর আমার এবারে কি হয়েছে শুধু বসে বসে ওদের সঙ্গে সময় কাটাচ্ছি যে আর চারটি বাইরে জিনিস আসছে খাচ্ছি ওই করছি যাই হোক আজকে এই রুচি এইবার কি করবো এখন যদি ছোটো মেয়ে খায় তো ওকে করে দেবো আর ও যদি এখন না খায় তাহলে আমরা এখন লুডো হোক হুনো হোক খেলতে বসবো আর মিষ্টিকে বললাম মানে আমার মেয়েকে বললাম যে মিষ্টি সোমা বলেছিল যে তোর একটা আবৃত্তি শুনবে তুই তো চলে যাবি একটুখানি একটা আবৃত্তি করে শোনা না যদি ওকে ম্যানেজ করতে পারি তাহলে তোমাদের একটু আবৃত্তি আমার মেয়ের একটা আবৃত্তি শুনিয়ে দেবো হ্যাঁ খুব ভালো আবৃত্তি করে ও আর স্পেশালি সোমা এইবার আমরা দেখি ছোট মেয়ে যদি খায় ভেজে দিই আর নাহলে এইবার আমরা উনো খেলতে বসবো চলো সঙ্গে থাকো একটু দেখিয়ে দেবো তোমাদের চলো বন্ধুরা ঘরোয়া আড্ডায় চা শেষ হয়েছে ঘরোয়া আড্ডাতে মা এবং মেয়েরা আমারও জয়েন করার কথা আমি শ্যুট করলে তাহলে খেলবো কি করে এক দেন নয় আমি বাদি দিলাম তোমাদের জন্য আমি শ্যুট করছি উনো খেলা শুরু হয়েছে উনো উনো ইজ লাইক এ একটা মানে কার্ডের গেম মানে তাপার কি বলে তাসের গেম এবং যেটা কিছুটা আমাদের সময় ছিল না এখন হয়তো ডেভেলপ করেছে ইট ইজ খুব মজার আর কি খেলাটা খেলতে খুব ভালো লাগে

ভিডিও দেখছে সরি তো ছোটো মেয়ে বড়ো মেয়ে যে যার সব হাতের কাঠ মেলাতে ব্যস্ত আমারটাও এসে পড়ে আছে আমি নিয়ে নেব তোমাদের যা সাক্ষী করলাম যে আমরা সারা দিনটা কেমন করে কাটাচ্ছি আর তো আগামীকালকের দিনটা পরশু সকালবেলা লাঞ্চ খেয়েই এরা বেরিয়ে যাবে ফ্লাইট ধরতে ব্যাঙ্গালোর ফিরে যাবে ওদের কুড়ি একুশ দিনের পরিক্রমা শেষ বাবা মার যন্ত্রণা ব্যথা আর একাকিত্ব আবার গ্রাস করবে জানি না তার মধ্যে কোনো অঘটন ঘটন কি দাঁড়াবে জানি না তবে যাওয়ার ইচ্ছে আছে ব্যাঙ্গালোর টিকিট কাটা রয়েছে তোমাদের যথাসময় ঠিকঠাক জানাবো আর ওদের যখন গোছগাছ হবে ওরা যখন আয়োজন করবে ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার সেটা যতটা পারবো আমরা শ্যুট করে দেখাবো তোমরা আমাদের বন্ধু তোমাদেরকে কোনো ব্যাপারেতেই আমরা গার্ড রাখতে চাই না সবটুকু ওপেন রাখতে চাই থ্যাংক ইউ তোমাদের তোমাদের পেশেন্স ভেঙে আমাদের সঙ্গে থাকার জন্য হাই এভরিবেডি মা বললেন যে মায়ের এক খুব ফেভারিট ভিউয়ার সোমা গাঙ্গুলি রিকোয়েস্ট করেছিলেন আমাকে একটা রেসিটেশন করতে ছোটো থেকে আমি কোনো শিখিনি আবৃত্তি কিন্তু স্কুল লাইফ থেকেই বেশ একটা ভালো লাগা ছিল পারফর্মিং আর্ট স্পেশালি আবৃত্তির প্রতি রেসিটেশনের ওপর তো আজকাল খুব একটা করা হয়ে ওঠে না নানান রকম কাজের চাপে ব্যস্ত হয়ে পড়ি তো এটা ভীষণই একটা ফেভারিট জিনিস তো রিকোয়েস্টটা এসছে মা জানাতে আমি ভাবলাম যাবার আগে একবার হয়েই যাক ওয়াই নট তো আজকের এই সন্ধ্যকালীন উনর আড্ডার মধ্যে একটু ছোট্ট করে বিরতি নিয়ে লুচি খাবার আগে ভাবলাম একটা ছোট্ট কবিতা বলে নিই কবিতাটা হয়তো অনেকেই জানেন খুব পপুলার অ্যান্ড ফেমাস কবিতাটার নাম হচ্ছে বাংলা টাংলা অপূর্ব দত্তের লেখা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম নাইনটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে ডাড Not so fair. Only sixty-nine. English is just ninety-two. Altogether fine. Geography paper to 100 100 be dilo Bengali Very poor grade. Chilir matai hathri ke ma. Never mind. বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়াই না ইংলিশে থ্যাংক ইউ এভরিবেডি আই হোপ সবাই ভালো লেগেছে হ্যাঁ না লাগলেও কমেন্টে একটুখানি প্রশংসা করে দেবেন থ্যাংক ইউ লুচিগুলো কিন্তু দারুণ ফুলছে যায় বন্ধু। রাখুক আনন্দ হয় জানো লুচি যদি ফোলে না দারুণ আনন্দ হয়। তা মেই সব করছে আমাকে কিছুই করতে দিচ্ছে না এই ফালু সব করেছে। হ্যাঁ এতে ওরা আলুটা শেদ্ধ টাইপে করে নিল। তারপর নিয়ে ফ্রাই এর ফ্রাই এয়ার ফ্রাই করে দিল নিয়ে আর তারপরে শুধু আমি ময়দাটা মেখে দিয়েছি। মেয়ে সবই করছে কিছুই করতে দিচ্ছে না। তা যাই হোক সঙ্গে থাকো দেখো দারুণ একটা এনজয় করছি পুরো পিকনিকের মতো আজকে তিনটা হচ্ছে জানো তো ভালো লাগছে তার সঙ্গে সঙ্গে মনটাও খারাপ লাগছে বারবার তো বলছি তা ওরাও আবার সুকেস ফুটকেস গোছাবে যদিও আমাদের ঠিক হচ্ছে আমরা ব্যাঙ্গালোরে যাব হ্যাঁ দেখি একটা এক্ষুনি তোমাদের বলছি না হ্যাঁ ডেট একটা ফিক্সড হয়েছে এবং ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে তোমাদের আমি নিশ্চয়ই বলব বলে তারপরে দেখি কবে যে যা হয় তোমাদের তো তোমাদের তো আড়াল করে কোনো জিনিস করবো না নিশ্চয়ই বলে দেবো দেখো কি সুন্দর লুচিটা ফুলছে না দারুণ লাগে লুচি ফুললে তা যাই হোক মেয়ের হাতে খাচ্ছি মেয়েই সব ব্যবস্থা করে দিচ্ছে আমার দুই মেয়ে খুব গুনের গো ওই দেখো সাদা লুচিটা বিশাল ফুলেছে এটা একদম পাঠান মাংসর জন্য রেডি হচ্ছে পাঠান মাংস গরম হচ্ছে নাও তোমরাতে দেখিয়ে দিই এই যে এখানেছি এই যে এখানে চিকেন গরম হয়েছে আর এই মাইক্রোওয়েভে এখন পাঠান মাংস গরম হচ্ছে আর এই আলু চচ্চড়ি হচ্ছে যে এতিও আমি নিরামিষাশী লোক আমাদের জন্য আলু চচ্চড়ি হচ্ছে অনেক কিছু চলেছে জানো হ্যাঁ দেখো আমাদের ছোট্ট রেনে রে রেনে দেখো মামের সঙ্গে বসেছে মাম সেরু লুকের দাদা অ্যান্ড টাটা করো রেজিওর হ্যান্ড ভেরি নাইস ও বেলবে তবে দিদির আন লুচি ভাজবে শুনলে তো তোমরা সবাই তো যাই হোক এখন দেখো মেয়ে এদিকে এক হাতে আলু চচ্চড়ি করছে ওদিক ওর মা লুচি বেলছে বেলা হলে মেয়েই ভাজবে তো এরকম চলছে পরিক্রমা তোমাদেরকে কিছুটা দেখিয়ে রাখলাম আর মনে হচ্ছে আজকের মতন আমরা ভিডিওটা শেষ করছি কারণ আমাদের তো অনুমতি খুব একটা নেই আমাদের অনুমতি নেই যে আমরা পনেরো মিনিটের বেশি যেতে পারি চোদ্দো মিনিট অনুষাট সেখান থাকো হ্যাঁ প্লিজ আর সবার জন্যে